الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله بك دربار الشكر على كل شيء الله بك مدرك كيشي شمعت جنو নিজেদের আত্মশুদ্ধির উদ্দেশ্যে জরুরি কিছু দিনই কথা শোনার মাজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহওয়ালাদের সাহচর্য অবলম্বন। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই মেশকাত গ্রন্থ, হাদিসের গ্রন্থ মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহ যিনি লিখেছেন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে পাপের কারণে পাপিষ্ঠ ব্যক্তির যদি নিগাহে বদ কুনজর লাগে, এটার বিপরীত আল্লাহওয়ালাদের নেক নজর। তার মানে কারো কোনো বদনজর লাগলে আল্লাহওয়ালাদের নেক নজরই তার শেফার জন্য যথেষ্ট হয়। নবী আলাইহিসসালাম তদবির ও আমলও শিখাইছেন, কাজে কাজে এটাকে অস্বীকার করার কোনো জো নেই যে কেউ যদি কোনো অপরাধী হয় তো তার অপরাধের এফেক্টের কারণে তার নজরের দ্বারা এই অপরাধের এফেক্ট অন্যের উপরে পতিত হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো যদি একজন অপরাধী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, পাতক ব্যক্তি, পাপাচারী ব্যক্তির কুদৃষ্টি একজনের শরীরে লাগলে ক্ষতি হয়, নিঃসন্দেহে কোনো আল্লাহওয়ালা নেককার পরহেজগার আল্লাহর প্রিয় ভাজন এরকম ব্যক্তির নেক নজর কোনো মানুষের লাগলে তার উপকার হবে। এই জন্য মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াজিদ্দু হাযাল হাযাল আইন নজরুল আরিফিন, এই কু নজরের প্রতিষেধক আল্লাহওয়ালাদের সুদৃষ্টি। ফাইন্নাহু মিন হাইসু তাসিরিল কাসির, কারণ আল্লাহওয়ালাদের দৃষ্টির মধ্যে সাংঘাতিক ধরনের পাওয়ার থাকে। মারাত্মক পাওয়ার থাকে। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ মুরিদ হইতে আসে, খাদেমরা ভয়ে ভয়ে থাকতো, কারণ উনি এক এক হালতে থাকতেন, কখনো মোরাকাবায় কখনো জিকিরে। তো খাদেমরা বলছে হযরত একজন লোক আসছে আপনার কাছে বায়াত হইতে চায়, আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চায়। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই চোখ তুলে তার দিকে চাকাইছে, তো লোকটা কাঁপতে কাঁপতে পড়ে মরে গেছে। ঘনিষ্ঠ জনরা জিজ্ঞেস করলো যে হযরত কি অবস্থা, এই লোকটা মরেই গেল, আমি পরীক্ষা করার জন্য ওর দিকে দৃষ্টি দিয়েছি, তা আমার দৃষ্টিও সহ্য করতে পারে নাই, তার মানে ওর নেক নিয়ত ছিল না। তা
আর নেক নিয়াত ছিল না, উদ্দেশ্য ভালো ছিল না, এই জন্য সহ্য করতে পারেনি। শুধু নেক দৃষ্টি না, আল্লাহওয়ালাদের মুখে আল্লাহ শব্দ, আল্লাহওয়ালাদের মুখে কোনো জিকির, কোনো শব্দ, আল্লাহওয়ালাদের স্পর্শ, আল্লাহওয়ালাদের রুহানি ফোকাস, অন্তরের তাওয়াজ্জু, সু দৃষ্টি অর্থাৎ তার অন্তর, তার থেকে রুজু হওয়া, এগুলো সব কিছুর ভিতরে তাসির আছে। অনেক সময় আল্লাহওয়ালাদের অনেক রকমের পরীক্ষা করে। হযরত জুনাইদ বাগদাদিকে পরীক্ষা করছে, ওই এলাকার একজন উচ্চ পদস্থ লোক ছিল, উদ্দেশ্য খারাপ ছিল। জুনাইদ বাগদাদির খানকার মধ্যে একজন মহিলাকে পাঠাইছে, খুব খারাপ বেশে। যখন জুনাইদ বাগদাদি ওর দিকে দৃষ্টি করছে, আল্লাহ বলে চিৎকার দিছে জুনাইদ বাগদাদি। চিৎকার দেওয়া মাত্র ওই মহিলাটা কাঁপতে কাঁপতে কোন রকমে বাইর হয়ে আসছে, আইসা তওবা করছে আর কোনো দিন কোনো অন্যায় করবে না। হযরত শিবলিকে পাথর মারছে, শরীরে রক্ত পড়তেছে, দেখে যে রক্ত শরীর থেকে টপ করে মাটিতে পড়া, আল্লাহ শব্দ লেখা হয়ে মুছে যেতেছে, রক্তও নাই আল্লাহ শব্দও নাই, এটা দেখে অনেকে মুসলমান হয়েছে। আল্লাহর একান্ত বাধ্যগত বান্দা, আল্লাহর একান্ত অনুগত বান্দা, আল্লাহর এসকে বিভোর কোন বান্দা, তাদের দৃষ্টি, তাদের কথা, তাদের স্পর্শ, তাদের চিন্তার ভিতরে এমন পাওয়ার থাকে যেটা মারাত্মক ধরনের পাওয়ার, অন্য কিছু থাকে না। এটা অবিশ্বাস করার কিছু নেই, এটা কোনো গাঁজাখুরি গল্প না, ইতিহাসের পাতা ভরে আছে। এত সব কিতাব, এত সব ঘটনা লিখছে, এটা সব পাগল ছিল নাকি? এরা কি সব পাগল ছিল? কাজী আয়াজ ইবনে মুসা একটা কিতাব লিখছেন, কিতাবটা বাংলা পাওয়া যায় না, আশিফা ফি তারিফে হাবিবিল মুস্তাফা, কিতাবটা আরবিতে, কিতাবটার নাম আশিফা ফি তারিফে হাবিবিল মুস্তাফা। এই কিতাবের ভিতরে নবী আলাইহিস সালাম থেকে অনেক ঘটনা আছে। সাহাবিদের জীবনে অনেক ঘটনা আসছে, হাদিসের কিতাবে আসছে। আল্লাহ নবীর এক সাহাবি অন্ধকার রাত্রে পথ চলতে যায়, পথ হারায় পড়ছে, এখন কোন দিকে যাবে পাচ্ছে না, ওনার কাছে লাঠি ছিল, লাঠির যে হাতল, এই হাতলের থেকে আলোর ফোয়ারা বাইর হওয়া শুরু হয়েছে। সে বলছে আল্লাহর কাছে কান্না, বলছে আল্লাহ আমি পথ হারায় ফেলছি, এখন বাড়ি যেমন রাস্তা পাইতেছি না, রাত্রি অন্ধকার মরুভূমির মধ্যে কিভাবে রাস্তা পাব। তার লাঠির ভিতর থেকে লাইট জ্বলে উঠছে, হাদিসের কিতাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবির জীবনের এই ঘটনা।
এই জন্য মোল্লা আলী কারী রহমতুল্লাহ লেখেন, ফাইন্নাহু মিন হাইসু তাসিরিল কাসির, মারাত্মক এফেক্ট হয় আল্লাহওয়ালাদের নজরে। এক আল্লাহওয়ালা আল্লাহর ধ্যানে আছে, অন্যরকম মজা, অন্যরকম ধ্যানে। যখন ধ্যান ভাঙছে, ধ্যান থেকে বিরত খারেপ হয়েছে, আল্লাহর ধ্যান থেকে যখন ফিরত আসছে, তাদের ধ্যান তো সবসময় আল্লাহর দিকেই থাকত, ফেরত আসলো কেমনে? তো বিশেষ কাজে যে ব্যাপৃত ছিল, বিশেষ কাজে ব্যাপৃত ছিল, সেই কাজ থেকে যখন পারে গেছে, দৃষ্টি পড়ছে একটা কুত্তার উপরে, তো কুত্তাটাও আল্লাহর অলি হয়ে গেছে। ফাইন্নাহু মিন হাইসু তাসিরিল কাসির, মারাত্মক তাসির থাকে তাদের চেহারার ভিতরেও, তাসির থাকে। ভারতবর্ষে বেশ কয়জন হিন্দু ইসলাম গ্রহণ করছে, শুধু আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহের চেহারা দেখে বলছে এটা কোনো পাপীর চেহারা হতে পারে না। আল্লাহ পাক কতক আল্লাহওয়ালাদের ভিতরে এমন চেহারা দেন, চেহারার ভিতরে এমন নুরানিয়াত থাকে, হিন্দু মুসলমান হয়ে গেছে কইছে যে এটা কোনো পাপিষ্ঠ ব্যক্তির চেহারা হতে পারে না, ইসলাম সত্য, এই জন্য ইসলাম গ্রহণ কবুল করছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ যার দিয়ে এত খেদমত নিছেন যে পৃথিবীর ইতিহাসে এইরকম কাতেব, এইরকম লেখক পৃথিবীর ইতিহাসে আর জন্মগ্রহণ করে নেই। কেন? অনেকে লেখছে অনেক বেশি, তাদের লেখা হয়তো অনেক বেশি, আল্লামা ইবনুল কাইয়ুম আল জাউজিয়া কলম বানাইছেন, কলম তখন তো বাঁশের কঞ্চা দিয়া কাঠ দিয়া চাইছে চাইছে কলম বানান, তো যে কলম বানাইছেন এই কলমের যে ওয়েস্টেজ, বাড়তি যেগুলো বাড়ছে এইগুলোকে উনি জমা করে রাখছেন, বলে গেছেন যে আমার মৃত্যুর পরে এই ওয়েস্টেজগুলো দিয়া পানি গরম করুন। তো ওনার মৃত্যুর পরে ওই কলম শিলার ওই ওয়েস্টেজগুলো দিয়া পানি গরম করার পরে ওয়েস্টেজগুলো বাইচে গেছিল। উনি এত লিখছেন, পৃথিবীতে সর্ববৃহৎ কোনো গ্রন্থ যদি থাকে সেটা ইবনে আকিলের আছে, আল ফুনুন, যেটা 800 ভলিউম, এক একটা ভলিউম 1200 পৃষ্ঠা, উনি 800 ভলিউম লিখছেন একটা কিতাব, ওনার কিতাব সর্ববৃহৎ, পৃথিবীতে এত বৃহৎ কিতাব আর নাই। তাফসির হাদায়েকা যাত বাহাজা 500 ভলিউম, যেটা এখন আর পাওয়া যায় না, 300 ভলিউম পাওয়া যায়, 500 ভলিউম, এক একটা ভলিউম 1000 পৃষ্ঠা, কতগুলো কিতাব লিখছেন। এইরকম লেখার কোয়ান্টিটিতে অনেকে বেশি হইতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মানব জীবনের যত দিকে কলম ধরছেন, পৃথিবীর ইতিহাসে ওনার কোনো এতে কোনো শরীক নেই, কেউ এরকম লিখতে পারেনি। আশরাফ আলী থানভী সাহেব বলেন, ইসলাম যে সত্য গ্রন্থ, ইসলাম যে সত্য ধর্ম, এটার একটা প্রমাণ আমার কাছে, একটা প্রমাণে যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলমান। যদি ইসলামে কোনো ত্রুটি থাকত, তা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের কাছে ধরা পড়ত তার মুখে। বা আমার কাছে ইসলাম যে সত্য ধর্ম, এর একটা দলিল হলো যে আনোয়ার শাহ কাশ্মীরি মুসলিম, মুসলমান, কাজে তার মুসলমান হওয়াটা আমার কাছে ইসলাম গ্রহণের একটা দলিল, একটা যাতা ব্যাপার নেই কথা। মানুষ চেহারা দেখছে মুসলমান হয়ে গেছে, আল্লাহওয়ালাদের এক এক বয়ানে গেছে মানুষ মুসলমান হয়ে গেছে, কেন হয়েছে? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মাহফিলের লোক হয়তো 70, 60, 80, 100, কোনো একটা মাহফিলে
কয়েকশো লোক হয়েছিল হাজর থানবীর সাহেবের বয়ানে, মানে 200-300 লোক হয়েছিল, নতুবা ওনার মাহফিলে 15 জন, 10 জন, 25 জন, 50 জন, 60 জন এরকম লোক হয়েছে। কেননা হজরত থানবীর সাহেবের একটা উসুল ছিল যে অনেক বক্তা যেখানে ওখানে উনি বয়ান করতেন, যাইতেন। হজরত থানবীর সাহেব ওখানেই বয়ানে যাইতেন যেখানে শুধুমাত্র ওনার বয়ান হত, আর কারণ তাতে খাটিত্ব পাওয়া যেত। যারা সত্যিকার ওনার প্রতি এতেকাদ রাখেন, আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তারাই ওনার বয়ানে বসত। উনি বয়ান করে আস উঠতে পারতেন না, সবাই ওনার হাতে বায়াত হয়ে যেত। এখন মানুষ বলে যে অমুকরে আনেন, অমুকরে বয়ান আনেন, অমুকরে বয়ান করতে দেন, অমুকরে দাওয়াত দেন, অমুকরে দাওয়াত দেন। প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, প্রধান অতিথি, এগুলো সব দেখবেন থাকে। এগুলোর ভিতরে কিছু কিন্তু থাকে। ইসলামী দিনই বয়ান হইতেছে, একজন আলেম বয়ান করবে, এখানে অমুক এমপি কেন, অমুক কাউন্সিলর কেন, দেখা যায় এমপিকে প্রধান অতিথি দিছে, কাউন্সিলরকে বিশেষ অতিথি দিছে, আর প্রধান মেহমান হিসাবে একজন আলেমকে দিছে নাম, আবার লেখছে প্রধান ওয়াইজ, একজন প্রধান অতিথি, একজন বিশেষ অতিথি, একজন প্রধান মেহমান, একজন প্রধান ওয়াইজ, দ্বিতীয় ওয়াইজ, তৃতীয় ওয়াইজ, চতুর্থ ওয়াইজ, পঞ্চম ওয়াইজ, ষষ্ঠ ওয়াইজ, 7-8 জন, বিশেষ অতিথি একজন এমপি, বিশেষ প্রধান অতিথি এমপি, বিশেষ অতিথি একজন কাউন্সিলর, বাটপার বদমাস, বাটপারি করে চোট্টামি করে এমপি হয়েছে, বাটপারি করে কাউন্সিলর হয়েছে, কে হয়েছে আমি তা বলতেছি না। বাংলাদেশের দু একজন তো এরকম আসে নাকি নাই, যদি একজনও না থাকে তাহলে আমার শাস্তি হওয়া উচিত, আর যদি একজন থাকে তাহলে আমার কথাটা তার ব্যাপারে প্রযোজ্য হতে পারে। তারে দেয় প্রধান অতিথি। হযরত থানবীর সাহেব কোনোদিন এসব মাহফিলে যাইতেন না, উনি বয়ান করে আইসা পড়তেন, সবাই ওনার হাতে বায়াত হয়ে যেত। যারা বয়ান শুনতে যেত ওরাও ওই আবেগ, ওই তৃষ্ণা নিয়ে যাইত। এখন তো জাস্ট শুনতে যায় বিনোদন হিসেবে, দেখি কার ওয়াজটা ভাল লাগে, মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। এই উদ্দেশ্য এই যে কার বয়ানটা ভালো লাগে, কে ভালো বয়ান করতে পারে, যদি এইরকম নাম করা কেউ আসে উনি যখন আসতেছে ওনার বয়ানটা শুনতে ভাল লাগে, কাজে ওনার বয়ানটা যায়। কখনো এই উদ্দেশ্যে থাকে না যে আমি যাচ্ছি এই আল্লাহওয়ালা আলেমদের বয়ান দেখি, আল্লাহ আমার যদি কোনো ইসলাহ হয়, কোনো ত্রুটি ধরা পড়ে তা আমি সংশোধন করে নেব, এই চিন্তা ভাবনা খুব কম পার্সেন্ট মানুষের ভিতরে থাকে। এই জন্য থানবীর সাহেব যে কোনো বয়ানে যেতেন। একবার তো এমন একখানে বয়ানে নিছে মাগরিবের নামাজের পরে ঘোষণা দিয়েছে যে এখন আশরাফ থানবী আপনি লোককে সামনে বয়ান ফরমায়েঙ্গে, নারা লাগাইছে পিছুতে বিরোধীরা, বলছে আশরাফ আলী কাফের, আশরাফ আলীর বয়ান শুনবো না, আশরাফ আলী কাফের, এই ব্যাপারে সে ফতোয়া দিছে, কাজে তার ফতোয়া মানি না, তার বয়ান শুনবো না, স্লোগান দিছে মসজিদে। আশরাফ আলী থানবী সব বসছে, বসার আগেই, মানে বসার আগেই উনি যখন সামনে আসছেন লোকদের বলছে যে আপনারা বসেন, আশরাফ আলী কিছু কথা বলবে। হযরত আশরাফ আলী থানবীর সাহেব দাঁড়াইছে, দাঁড়ায় বলছে ভাই মাই তওবা করতা হুঁ, খালিস দিল সে তওবা করতা হুঁ, কুফরি সে, শিরিক সে, বেদাত সে, তমাম মাসিয়াত সে মাই তওবা করতা হুঁ, আর খালিস দিল সে
صدق نیت سے میں کلمہ پڑھتا ہوں، اشہد ان لا الہ الا اللہ و اشہد ان محمد رسول اللہ۔ تو بھائی حضرت آپ فرمائیے کہ ابھی اشرف علی مسلمان ہو گیا یا نہیں؟ کہا ابھی تو مسلمان ہو گیا۔ کہ تو ابھی تو بیان سن سکتے ہیں نا، کہ تو بیان سنتے والے۔ کہاں ابھی بیان سنتے ہو، سن سکتا ہے এখন বসছে সবাই বয়ানছে, বয়ান করে আসছে আল্লাহর ওয়ালাদের কথার ভিতরে। এরকম তাসির থাকে, তারা অন্তর দিয়ে কথা বলে, আল্লাহকে রাজি করার জন্য কথা বলে। তাদের উদ্দেশ্য থাকে মানুষের ইসলাহ হোক, মানুষ উপকৃত হোক, মানুষ দিনের পথে আসুক, মানুষ আল্লাহর সাথে জুড়ে যাক, মানুষ আখেরাত মুখী হোক, মানুষ সৎ হোক, মানুষ পরকাল মুখী হোক, মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক, নবীর সত্যিকারের উম্মত হয়ে যাক। এইসব তামান্না, এইসব আকাঙ্ক্ষা আল্লাহওয়ালাদের অন্তরের মধ্যে থাকে। তাদের এটা থাকে না যে আমার ভক্ত হোক, তাদের এটা উদ্দেশ্য থাকে না ভালো বয়ান করলে নিশ্চয় কর্তৃপক্ষ একটা ভালো অ্যামাউন্ট দিবে। এসব কোনোদিনও তারা করতেন না, তাদের কখনোই নীতি ছিল না, তারা কোনোদিনও এটা চাইতেন না, নিতেন না, নিতেন না। আমি তো কোনোদিন কোনো জায়গায় কোনো বয়ানে গিয়া কেউ আমাকে পয়সা দিতে পারে। আগে তো গাড়ি ভাড়া টানা নিতাম, এখন গাড়ি ভাড়াও নি না। একান্ত যদি আমার কিছু করতে মন চায় আপনাদের, তো গাড়ি পাঠাই দেন, আমার গাড়ি নেই, আমি গাড়ি দিয়ে গেলাম। আর যদি মনে চায় পাঠাই দিবেন, আর যদি মনে চায় এমনি ছেড়ে দেবেন, আমি এমনি চলে আসবো। তিনি নসিহত করে, তিনি বয়ান করে, আমার উপার্জন উদ্দেশ্য একটা মানুষের কি ইসলাহ হবে, কি হেদায়ত হবে। আল্লাহওয়ালারা এরকমই হল, তারা কোনোদিন কোনো পার্থিব বিষয়ে তাদের কাম্য থাকে না। তারা আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর সাথে একটা পথ হারা, পথ ভোলা, আত্মবিস্মৃত মানুষ যে আল্লাহকে ভুলে গেছে, তার অন্তরের ভিতরে আল্লাহর ইয়াদ দিয়ে দেয়, আল্লাহর স্মরণ তাজা করার জন্য, আল্লাহর সাথে বান্দাকে জুড়ে দেওয়ার জন্য তাদের বয়ান হয়। আমি বলতেছিলাম যে হযরত মোল্লা আলী কাদী লিখেন, ফাইন্নাহু মিন হাইসু তাকসিরিল কাসির, কারণ আল্লাহওয়ালাদের নিগাহে দৃষ্টিতে মারাত্মক ধরনের আসর থাকে, ক্রিয়া থাকে। এর জন্য দেখা যায় যে শ্রোতারাও এরকম থাকে। আব্দুল কাদের জিলানি, শায়েখ জিলানিকে মানুষ যে অনুরোধ করলো, হযরত আমাদের কিছু নসিহত বয়ান টয়ান করেন, কয়ে আমি কি বয়ান করবো তোমাদের, আমি কোনো বয়ান করার উপযুক্ত না, আমি বয়ান করতে পারি। স্বপ্নে নবী আলাইহিস সালামকে দেখলেন, বলেন, ইয়া আব্দুল কাদের, লিম আল্লাহ তা তাকাল্লাম মুনাফির নাস, কেন তুমি মানুষদের মধ্যে কথা বলো না? তা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি নানাজান খেতাব করছেন। শায়েখ জিলানির মা ছিলেন ফাতেমা, শায়েখ জিলানির মার নাম কি ছিল? উম্মে খায়ের ফাতেমা। এই জন্য বলছেন, নানা জান, আনা আজামি লা আরাবি, আমি আজমি লোক, আমি আরবি না, আমার বয়ান করতে সংকোচ লাগে, কি বয়ান করি মানুষ কি মনে করে, হাসে না কি করে। তা আমি যদি অপমান হই, তো মানুষ দিন নিয়ে হাসাহাসি করবে, আমি এই ডরে বয়ান করি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নানা ভাই তুমি এদিকে আসো, মুখে লালানি আব্দুল কাদের জিলানির মুখে লাগাই দিল, বললেন কালকে থেকে বয়ান করবা। শেখ জিলানির পরের দিন বয়ান করতে গেছেন, শ্রোতা ছিল 18 জন। শ্রোতা কয়জন ছিল? 18 জন। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বয়ান করছে, 9 জন জাগাত পইরা মরে গেছে। আর বাকি 4-5 জন বেহুশ হয়ে গেছে, শুধু 3-4 জন মানুষের হুঁশ ছিল। গায়েবের চেয়ে আওয়াজ আসছে,
আব্দুল কাদের তুমি প্রথম দিনই এইরকম বয়ান করলা, হ্যাঁ তুমি এত কঠোর বয়ান করলা যে তোমার বয়ানে 9 জন মানুষ 4 জন জিন মরে গেছে, তাদের বয়ান ছিল এই শ্রোতারা যে মরে গেছে এই শ্রোতারা কিরকম ছিল সহ্য করতে পারে নাই, বক্তাও এরকম শ্রোতাও এরকম, বক্তাও দুনিয়াবী পার্থিবীয় জিনিস কামনা করে যে আমাকে সম্মান করবে আমাকে সম্মানই দেবে আমার দুনিয়াতে নাম ডাক হবে আমার দুনিয়াতে সুনাম সুখ্যাতি ছড়ায় পড়বে অমুকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা এই নাম হবে, আর শ্রোতারাও মনে করে বয়ান আর কি শুনতে তো কিছু ভালোই লাগে, যাই একটু শুই না এই কিছুক্ষণ শুনলে তো বিনোদন হয়, আর ওয়াজ রেনিসে বিনোদন হিসেবে নিজের এসলাহ সংশোধনের জন্য না, খাঁটি মন নিয়ে আল্লাহওয়ালার বয়ান এসে বসে দেখেন কি চেঞ্জ হয়, মানুষের সামনে না তর পাইলেও একাকি বাড়ির যা যখন মনে হবে তখন আল্লাহওয়ালাদের বয়ানে ওই মুহূর্তে আপনি নাচতে থাকবেন, নাচা মানে তর পাইতে থাকবেন ফালাইতে থাকবেন, ফাইন্নাহু মিন হাইসুত তাসিরিল কাসির, মোল্লা আলী কারী লেখেন ওয়াজআলুল কাফিরা মুমিনা, আল্লাহওয়ালাদের দৃষ্টি আল্লাহওয়ালাদের কথা আল্লাহওয়ালাদের সাহচর্য এরকম যে একজন কাফেরকে মুহূর্তের মধ্যে ইমানদার বানায় দেয়, খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহ বয়ান করছে একদিনে এক বয়ানে 90,000 গাইরে মুসলিম মুসলমান হয়ে গেছে, শুনেছি আপনাদেরকে এই কথা, একদিনে 90,000 মুসলমান হয়েছে, মাইনউদ্দিন পিতা মা মা বাইকে আছে খাজা মাইনউদ্দিন চিশতি মারে যায় বলছে আম্মা জান আজকে খুব খুশির খবর খুশি লাগতেছে কি সে 90,000 ইসলাম গ্রহণ করছে, মা ধমক দিছে বেহুদা কথা তার 90,000 ইসলাম গ্রহণ করছে খুশিতে লাগত আর বাকি আছে কতগুলা বাকিতে আছে 90 কোটি সে ধরতে গেলে কয়টা মানুষ ইসলাম গ্রহণ করছে খুশিতে জাহির করতেছ খুশি জাহির করতেছ খুশিতে লাফাইতেছ, কত মানুষ দিনের পর দিন থেকে গায়েব আছে কত মানুষ দিন থেকে বিচ্যুত হয়ে আছে কত মানুষ আল্লাহ থেকে গাফিল হয়ে আছে আর 90,000 ইসলাম গ্রহণ করছে খুশিতে নাচতেছ বেহুদা টাকার না তোমার দেশ, তারপরেও জেনে রেখো না এটা তোমার কোনো কৃতিত্ব, আমার দোয়া আমি প্রতিটা মুহূর্তে তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার মাইনউদ্দিনকে ইসলামের এইরকম দায়ী বানান যে তার দাওয়াতে মানুষ ইসলাম এরকম গ্রহণ করে কেয়ামতের দিন আমার চেহারা যেন আপনার হাবিবের সামনে খুশিতে উজ্জ্বল হয়ে থাকে, মাইনউদ্দিন তোমারে প্রত্যেকবার যতবার তুমি 2 বছর তোমাকে যখন আমি দুধ পান করাইছি প্রত্যেকবার দুধ পান করানোর আগে আমি উজু করছি কোনো দিন বেলা অজু আমার স্তন তোমার মুখে দেই নেই আর প্রতিবার স্তন মুখে দেওয়ার সময় আল্লাহকে স্মরণ করে দোয়া করছি আল্লাহ আমার এই হালাল দুধ পান করা আমার মাইনউদ্দিন যেন ইসলামের দায়ী হয় দুনিয়া যেন তাকে স্পর্শ না করে, এমনি হয় না সবকিছু এমনি সবকিছু হয়ে যায় না, একটা জহেরি কারণ থাকে আর একটা বাতেনি কারণ থাকে, লিকুল আয়াতিন জহরুন ওয়া বাতানুন, প্রত্যেকটা কথার একটা বাহ্যিক অর্থ থাকে আর একটা অন্তর্নিহিত অর্থ থাকে, কাফের মমিন হয়ে যায় হাজার হাজার কাফের মমিন হয়ে গেছে আল্লাহওয়ালাদের বয়ানে, ওয়াজআলুল ফাসিকা সালিহা, একজন পাপাচারীকে নেককার বানায় দেয় একজন পাপাচারীকে নেককার বানায় দেয় মুহূর্তের মধ্যে আল্লাহওয়ালাদের সাহচর্য,
তারপরে মোল্লা আলী কারি বলেন, ওয়াজআলুল জাহিলা আলিমা, একজন মূর্খকে আল্লাহওয়ালার সাহচর্য, আল্লাহর ওলির সাহচর্য হতে পারে মুহূর্তের মধ্যে সে অনেক বড় জ্ঞান হয়ে জ্ঞানী হয়ে যাবে, আলেম হয়ে যাবে। কেউ বিশ্বাস করেন মানে কিছুই জানে না, আলেম হয়ে গেছে। আব্দুল কাদের জিলানির বাড়িতে গেছে চোর চুরি করতে, যখন মাল টাল সব গুছাই নিয়ে চুরি চুরির মাল কান্দে নিছে বাইরে আসবে, চোখ অন্ধ হয়েছে, খুশি সর্বনাশ, বড় বিলের বাড়ি চুরি করতে এসি, তব তব আর করতাম না, পরে মাল সামাল ধুয়ে দিয়েছে চোখ ভালো হয়েছে, পরে কয় এটা মনে হয় হঠাৎ হঠাৎ হয়েছে, হ্যাঁ এরকম চোখ টোক ডল্লা ডুল্লা করে আমি তো ঠিকই দেই, এটা হঠাৎ হয়েছে কোনো কারণে, আবার ওই গাড়িটি মাথা তুলছে যাইতেছে দরজার কাছাকাছি গেছে চোখ অন্ধ হয়েছে, এখন দরজা তালাশ করা হয়, পরে তার সাথে তুই আবার তো অবাক করছে, যেই তো অবাক করছে আবার চোখ ভালো হয়ে গেছে, আবার চোখ ভালো হয়েছে। পরে আবার চোখ টোক ডলাডলি করে কয়, এরম তো হওয়ার কথা না, তাও মনে হয় ঘটনাক্রমে হয়েছে, যাক এইবার শেষবার চেষ্টা করে দেখি। তৃতীয়বার যখন মাল সামান গুছায় নিয়ে মাথায় নিয়ে উঠছে, তখন দেখে যে শুধু চোখ অন্ধ হয়েছে তাই না, পা শুদ্ধ অবশ হয়ে গেছে, পরে বয়ে বসে সারা রাত ওরে মিশে, সকালবেলা আব্দুল কাদের জিলানি সাহেব বলছেন যে নাস্তা দুইজনের আইন, মেহমান আছে, নাস্তা কয়জনের আইন, নাস্তা দুইজনের আইন, মেহমান আছে, খাদেম নাস্তা আইন কয়, হুজুর মেহমান কই, কই আমার ওই ঘরে যায় দেখো বইয়ের এসে হেরে নিয়ে এস, হে তো সারা রাখতে অবা করছে, আর চোখ ভালো হয় না, পাও ঠিক হইতেছে না, এই কারণে সে সারা রাত কানছে, সারা রাত তওবা করছে যে এই পরে খালি তুমি চোখ ঠিক করে দাও, আমি জীবনে আর কোনোদিন চুরিও করতাম না, কোনো পাপ করতাম না, আমি একের সব কিছুর থেকে তওবা করলাম, সারা রাত কানছে, একটা খালেজ দিলে সকালে বড় বিশ্বাস করে খাদেম আছে, নাস্তার দুইজনের মেহমান আছে, খাদেম কয় হুজুর মেহমান কো, তুই তো আইলো না, আস ওই আমার রুমে যাও, যাই দেখো বসে রয়েছে, ওগুলো নিয়ে এসো, নিয়ে এসে তখন বড় বিশ্বের সামনে আসছে, দেখে কুর্সি রাখা আর একটা বস, বসবো কি, তখন পাও ভালো হয়ে গেছে, চোখও ভালো হয়ে গেছে, বসবো কি, সাথে সাথে পায়ে বসে, ছি ছি তুমি এটা কি করছো, বসো তুমি মেহমান বসো, নাস্তা দাও নাস্তা দিছে, বড় বিশ্বাস বলে তুমি আমার কাছে আসো, আরো কাছে আসো, আসছে বড় বিশ্বের নাস্তা কি মনে করেন, ৩২ প্রকার তো হইব নাকি, ৩২ প্রকারের নাস্তা হইব নাকি, রুটি আর ডাল, বড় বিশ্বাস রুটির টুকরা ছিঁড়ার ডাল ভরাইয়া ওই চোরকে খাওয়াই দিতেছে, যখন নাস্তা থেকে ফারেক হয়ে গেছে এই সময় আলখিল্লা পড়া জুব্বা পড়া একজন লোক এসে বলতেছে, হুজুর অমুক শহরের কুতুব মারা গেছে, একজন কুতুব দরকার, বড় বিশ্বাস হাত ধরছে, ধরে বলছে একে নিয়ে যাও, ওই চোর পরে বলছে যে বড় বিশ্বাস যখন আমাকে একটা রুটির টুকরা মুখে দিতেছিল, কি যেন যন্ত্রণা সহকারে আমার শরীর থেকে বাইরে হয়ে যেতেছিল, আর আমার শরীর ঠান্ডা সুন্দর একটা অনাবিল আনন্দে ভরে যাচ্ছিল,
আর আমি যেদিকে তাকাই সেদিকে দেখি যে হেজাব সরে যেতেছে, আমি আরশে আজিম পর্যন্ত এবং তাহতা সারা জমিনের সত্যস্তর তাহতা সারা পর্যন্ত আমার দৃষ্টিগোচর হচ্ছিল। কুতুব বানায় পাঠায় দিছে, ওয়াজালুল ফাসিকা সালিহা। মোল্লা আলী কারী লিখেন যে একজন পাপাচারী ব্যক্তিকে নেককার বানায় দেয়, ওয়াজালুল জাহেলা আলিমা, একজন মূর্খকে আল্লাহওয়ালাদের সাহচর্য, তার সুদৃষ্টি, তার শুভকামনা, তার জন্য দোয়া, আল্লাহওয়ালাদের শুভকামনা, শুভ দোয়া এই ব্যক্তির জন্য আল্লাহ পাক তাকে অন্তর ভিতর থেকে রাজায়েল সমস্ত দূর করে, খারাপ জিনিস দূর করে তার ভিতরে এলমে লাদুন্নি আল্লাহ পাক দান করেন। শুধু তাই না, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আরো লিখেন ওয়াজালুল কালবা ইনসানা, আল্লাহওয়ালাদের দৃষ্টি, আল্লাহওয়ালাদের সাহচর্য একজন কুত্তাকে মানুষ বানায় দেয়। একজন কুকুরকেও মানুষ বানায় দেয়। ওয়াজালুল কালবা ইনসানা, এই যে কথা বাস্তব অবাস্তব তো বলেন নাই। কারণ আসহাবে কাহাবের কুত্তা সম্পর্কে তাফসীরের কিতাবে আসে যে আসহাবে কাহাবের যে কুকুর ছিল এই কুকুরকে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের রূপ দিয়ে জান্নাতে দিবেন। এইরকম সালে আলাইহিস সালামের উটনিকে মানুষের রূপ দিয়ে জান্নাতে দিবেন, এরকম খাস খাস কয়েকটা প্রাণী আল্লাহ এদের সৌভাগ্য এরকম ভাগ্য দান করছেন আল্লাহ তাদেরকে জান্নাতে ভোগ করার জন্য দিবেন। তো মানুষ ছাড়া জিন ছাড়া কেউ জান্নাত উপভোগ করতে পারবে না, উপভোগ্য হবে না অন্য কোনো প্রাণীর জন্য, কিন্তু এই জন্য আল্লাহ পাক তাদের শিকিল, তাদের আকৃতি পরিবর্তন করে মানুষের শিকিল দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। এই জন্য মোল্লা আলী কারী লিখছেন ওয়াজালুল কালবা ইনসানান, আল্লাহওয়ালাদের সাহচর্য একজন কুত্তাকে মানুষও বানায় দিতে পারে। আমি সেটাই বলতেছিলাম যে আশরাফ থানভী রহমতুল্লাহ লিখছেন যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চারটা পথ অবলম্বন করো, নিজের জাহের আর বাতিনকে এক করো, দুটা যেন দুই রকম না থাকে, জহের একরকম বাতেন একরকম, প্রকাশ্য একরকম ভিতর আর একরকম, এরম যেন না। দুই নম্বর কাসরাতে জিকিরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করো, আর তিন নম্বর আল্লাহওয়ালাদের সাহচর্য, আল্লাহওয়ালাদের সাহচর্য তোমাকে আল্লাহর ওলি বানায়। মুফাসসিরিন কিরাম লিখেন যে আল্লাহওয়ালাদের সাহচর্যের দ্বারা উপকৃত হওয়ার চারটা কারণ, আল্লাহওয়ালাদের দ্বারা উপকৃত হওয়ার কারণ কয়টা, চারটা। এক নম্বর কারণ লিখেন যে যখন আল্লাহওয়ালাদের উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে আশেপাশে যারা থাকে তারাও ভাগিদার হয়, তারাও কি হয়, ভাগিদার হয়। যদি একটা ফ্যান আমার মাথার উপরে ঘুরতেছে, যদি এটা আমার উদ্দেশ্যে ছাড়া হয় যে খতিব সব বয়ন করবে অন্যদের জন্য দেওয়া হবে না, কারেন্ট বেশি যায়, কাজে একটা ফ্যান চলবে, তো যদি এই একটা ফ্যানও চলে তো এই একটা ফ্যানের দ্বারা কি বাতাস খেলে আমি পাবো না, আশপাশে আরও কয়জন পাইব। ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের উপরে যখন আল্লাহর রহমতের তাজাল্লি হয় তখন আশেপাশের অনেকেই সেটা পায়, ভাগ পায়, আংশিক পায়, যোগ্যতা অনুসারে। যার কল্প যত বেশি সাফ, যার অন্তর যত বেশি পরিষ্কার, এই যোগ্যতা অনুসারে আল্লাহর তাজাল্লি আছে তত বেশি পায়। যে কথায় কথা আসে কি করব, ইব্রাহিম বিন আদাম নাম শুনছেন নেই কোনোদিন? হ্যাঁ, ইব্রাহিম বিন আদাম ইরাকে বল্ক নগরের বাদশাহ ছিলেন, বল্কের বাদশাহ। উনি যখন বাদশাহী ছাইরা ফকিরি জীবনযাপন করলেন, সাধনা করলেন, আল্লাহওয়ালার সহবতে যে সাধনা করলেন,
হ্যাঁ অনুশীলন করলেন, রিয়াজাত অনুশীলন করলেন, অনেক কষ্ট করলেন, সাধনা করলেন, তো ওনার মনের মধ্যে আসলো আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করে আসি। তো উনি নিয়ত করে নিল যে আমি ইরাকের থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে আমি প্রতি কদমে কদমে 2 রাকাত নামাজ পড়ব। এই জন্য হযরত ইব্রাহিম বিন আদাম ইরাকের বলখের থেকে যখন হজের সফরে রওনা দিলেন, 1 কদম যাইয়া আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার 1 কদম যাইতেন আবার 2 রাকাত নামাজ পড়তেন। এরম করে 2.5 বছরে তিনি বাইতুল্লাতে পড়ছেন, ইরাক থেকে বাইতুল্লাতে পড়ছেন কতদিনে? 2.5 বছর। যখন বাইতুল্লার কাছাকাছি গেছেন তখন দেখেন যে রাবেয়া বস্তির কাফেলা আসছে। রাবেয়া বস্তির কাফেলার মধ্যে ইব্রাহিম বিন আজাম দেখলেন যে আল্লাহ পাকের তাজাল্লিয়াত বর্ষণ হইতেছে। তো রাবেয়া বস্তির যখন কাছাকাছি আসলেন, তো হযরত ইব্রাহিম বিন আজাম জিজ্ঞাসা করলেন যে হে মহিষী, আপনি আমাকে এর ভেদ বলেন যে আপনি কি আমল করলেন যে আল্লাহর তাজাল্লিয়াত আপনার উপরে বর্ষণ হইতেছে, আমার উপরে এরকম বর্ষণ হইতেছে, আমার কি ত্রুটি আছে আর আপনার কি আমল আছে যে কারণে এটা হইতেছে? তা রাবে আবাসী বলল যে তুমি তোমার মাথাকে আল্লাহর জন্য নিয়াজ করেছো, নজর করেছো, তোমার মাথাকে আল্লাহর জন্য কি করেছো, নজর মানছো, কোরবানি করছো, উৎসর্গ করছো, তুমি চাইছো প্রত্যেক কদমে কদমে 2 রাকাত নামাজ পড়বা, আর এরম করে করে তুমি বাইতুল্লাতে পৌঁছবা। জগতে পৃথিবীতে যার এর আর দ্বিতীয় কোনো রেকর্ড নেই এইরকম পাগলামি যে করে, পৃথিবীতে আর দ্বিতীয় আর একজনের নামে রেকর্ড নেই যেটা ইব্রাহিম বিন আদামের জন্য আছে। প্রতি কদমে কদমে 2 রাকাত করে নামাজ পড়ছেন আর বাইতুল্লাতে পড়ছেন, 2 রাকাত নামাজ পড়েন, 1 কদম যান, যাই আবার 2 রাকাত নামাজ পড়েন, আর 1 কদম যান, এরকম করে 2.5 বছরে বাইতুল্লাতে গেছেন। আর বাইতুল্লার কাছাকাছি যাইয়া রাবেয়া বস্তির সাথে দেখা হয়েছে, তা রাবেয়া বস্তির জিজ্ঞাসা যে আপনার উপরে আল্লাহর তাজাল্লিয়াত বর্ষণ হইতেছে, আমার উপরে হইতেছে না, আমার কি ত্রুটি আর আপনার কি উপকার, আপনার কি ফায়দা, আপনার কি আমল যে কারণে এই পার্থক্য হয়েছে? তাহলে তো রাবেয়া বস্তি বলেন যে তুমি তোমার মস্তক, তোমার মাথা আল্লাহর জন্য নজর মানছো, তুমি 2 রাকাত নামাজ পড়বার সিজদা দিবা আর আল্লাহর কাছে আল্লাহর ঘরে যাবে, কিন্তু আমার আমি আমার দিলকে আমার অন্তরকে পুরাটাই আর আল্লাহর জন্য সুপর্দ করেছি। তোমরা তোমার মাথাকে দিছ, পুরা দিলকে দেও নাই, দিলের ভিতরে অন্য চিন্তাও আছে, কিন্তু আমি যে আসছি এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি আমার দিলকে নিজের মনে করে নিই, আমি আল্লাহর মনে করে আগে বাড়তেছি, এই হলো পার্থক্য। কত বড় আল্লাহর ওলি ছিলেন আর তাদের সাথে কি করছে, আজকাল এইসব আলোচনা নাই, আল্লাহওয়ালাদের আলোচনা, আল্লাহওয়ালাদের আলোচনা। আগে একটা যুগ ছিল যখন কিছু দরবেশ বসতো, আল্লাহওয়ালারা বসতো, মুসলমান বসতো, তা আল্লাহওয়ালাদের আলোচনা হইতো, আল্লাহওয়ালাদের আলোচনা হইলে ইমান তাজা হইতো, এখন এইসব আলোচনা নাই, আল্লাহওয়ালাদের আলোচনা নাই। আল্লাহওয়ালাদের আলোচনা থাকবো কেমনে, কারণ এখন একটা কিছু গ্রুপ বাইর হয়েছে, এরা খালি হাদিস সহি হইলেই আমল করবো, জয়ীফ হইলেই আমল করবো না, তা আল্লাহওয়ালাদের কথা আইবো কত্তিকা, আল্লাহওয়ালাদের কথা তো আর হাদিসে পাওয়া যায় না, কারণ তারা সহি হাদিস তারা আমল করে না, জয়ীফ হাদিস আমল করে, তা আল্লাহওয়ালাদের সহবত পাইবো কেমনে, আল্লাহওয়ালাদের আলোচনা থাকবো কেমনে। এখন আল্লাহওয়ালাদের আলোচনা উঠে যেতেছে, জিগালি একজন কয় এটা কি সত্য কথা না মিথ্যা কথা, আল্লাহওয়ালাদের এরম হয়, কারণ আমি কেমনে বুঝামু যে আল্লাহওয়ালাদের সাথে যে কি হয় ওইটা তুই বুঝবি কেমনে, তোর সে যোগ্যতা কোথায়, কেমনে বুঝাম? মনসুর আল্লাহদের সাথে হজে যেতেছে, তো সাথীরা কইছে হুজুর খিদায় আর পারি না, কিছু খাওয়ান টাওয়ান তো জোগাড় করার দরকার, একটা কাজ করি কোনো জায়গায় কামলা দেই, কামলা দিয়া যদি কিছু পাইতে
খাউন, তাহলে সবাই ভাগাভাগি করে খাই, বা আমরা সবাই মিলা যদি কামলা দিই, বা যারা শক্তিশালী আছে এই কাফেলার মধ্যে তারা দেয় যদি কামলা কুমলা দিই, তাহলে কামলা কুমলা দিলে কিছু জুটবো, যাই কিছু তারা দিক, এটা সবাই মিলা ভাগ করে খাইলাম, আর খিদার ঠেলা পেট চলে না। কয় কী খাইতে চাও? কয় খুব পাকা খেজুর খাইতে মনে চাইছে। কয় দিকে আসো সবাই এসো, মনসুর আল্লাহ দ্বারা এসো, আমরা ঝাঁকি দাও। তো মনসুর আল্লাহ ধরে ঝাঁকাইছে, আর চারিদিকে টপ টপ করে খেজুর করছে। এখন এই কথা কইলে একজন গাঁজা করি কথার আর জাগা পায় না, গাঁজা করি কথার আর জাগা পায় না, বানায় একটা কইলে গেল। এরকম হইতে পারে কোনোদিন? কেন হইতে পারে না আমাকে বলেন, কেন পারে না? আল্লাহ যদি হযরত মরিয়ম আলাইহিসসালামকে বলেন যে তুমি খেজুর গাছের তলে আশ্রয় নাও, যাও আর যায় দেখে মরা খেজুরের গাছ, আর আল্লাহ পাক বলেন হে মরিয়ম তুমি মরা খেজুর গাছে ধাক্কা দাও, তো মরা খেজুর গাছে ধাক্কা দিলে যদি টপ টপ করে খেজুর পড়ে, ও হুজি ইলাইকে বিজিজি নাহলাতে তুসাতে আলাইকে রুতাবান জানিয়া, খেজুরের টানা ধরে দাগ ঢাকি দাও, মরা খেজুর গাছ থেকে তোমার কাছে রুতাবান জানিয়া, তাজা তরু তাজা রুতাব। আরব দেশে দুই রকম খেজুর পাওয়া যায়, একটা তামার একটা রুতাব। তামার বলা হয় যেটা খেজুরটাকে শুকায় ফেলছে, আর যেটা শুকায় নাই আধা কাঁচা আধা পাকা, বা পাকা কিন্তু তার ভিতরে রুতুবাত কি আছে, নম্রতা আছে, শুকায় যায় নাই, সেটাকে ওরা বলে রুতাব। আল্লাহ বলতেছেন ওয়াহুজি ইলাইকি বিজিদ্দি নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম তোমার পেটে বাচ্চা, তোমার খিদা লাগছে, খেজুর খাও, খেজুর কমপ্লিট ফুড, ভিটামিন প্রোটিন স্নেহ জাতীয় শর্করা আমিষ সব আছে এর ভিতরে, আয়রন আরো যা আছে মানব দেহে দরকার। আর ডাক্তাররা একজন গর্ভবতী মাকে বোনকে যে প্রেসক্রিপশন করে, যে সবগুলো ওষুধ খাইতে বলে, এই মুহূর্তে তার দরকার, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের মধ্যে রাখছেন। এই জন্য মারিয়মকে বলছেন ওয়াহুজি ইলাইকি বিজিদ্দি নখলাতি তুসাতিত আলাইকি রুতাবান জানিয়া, যদি মরা খেজুর গাছের থেকে যে খেজুর গাছটা মরা, এই মরা খেজুর গাছকে নাড়া দিলে যদি আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা করেন, মনসুর হল্লাদ আল্লাহর ওলি হইয়া যদি বলেন যে আমাকে নাড়া দাও, খেজুর পড়বে, হয়তো কোনো এলহাম কোনো দৈব বাণী তার অন্তরের মধ্যে আসছে, এই জন্য সে ওই কাইফিয়াত ওই পদ্ধতিটা অবলম্বন করছে আর খেজুর পড়ছে, সাথীরা খাইছে, অসম্ভব কি? আমি তো এই কথা বলি নাই, যে মনসুর আল্লাহদের এই ঘটনা কাতিউ দলিল, এটা অকাট্য প্রমাণ, এটা তো আমি বলি নাই, আমি একটা ঘটনা বলছি। আপনি বলতেছেন এটা গাঁজা খুরি গল্প, তো মরিয়ম আলাইহিসসালাম মরা খেজুর গাছ ধাক্কা দিলে যদি আল্লাহর হুকুমে খেজুর পড়ে, তো জুন মনসুর আল্লাহ আল্লাহর ওলি হয়তো আল্লাহ থেকে এলহাম প্রাপ্ত হইয়া সে বলছে, আর এরকম হয়েছে, হইতে পারে, পসিবিলিটি আছে, পসিবিলিটিকে আপনি অস্বীকার করেন কেন? তার মানে আপনি আল্লাহওয়ালা নন, আপনার অন্তর ফ্রেশ না, আপনি আল্লাহওয়ালাদের ভালোবাসেন না। পানি নেই, মরা খেজুর গাছ, কারণ খেজুর খাইলে পরে পানি খাইতে মন চায়, তোমার পায়ের নিচ দিয়ে আমি ঝর্ণা জারি করে দিলাম, পানি খাও, স্বচ্ছ সুপেয় ফ্রেশ পানি। মারিয়াম এখন ফাকুলি ওয়াশরাবি খেজুর খাও, পানি খাও, কমপ্লিট ফুড পাই গেল, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনান, নিজের চক্ষুকে জুড়াও নিজের সন্তান দিকে,
ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদান, যদি কোনো মানুষকে দেখো যে কেউ তোমার কাছে আসছে আর তোমাকে কিছু বলতে চায়, তোমাকে কিছু জিজ্ঞেস করছে, ফাকুলি তাহলে তাকে বলে দাও, ইন্নি নাযারতুলির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজার মান্যত করেছি, আমি রোজাদার, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কথা বলতে পারবো না। কারণ ঈসা আলাইহিস সালামের ওই যুগে, মরিয়াম আলাইহিস সালামের যুগে, জাকারিয়া আলাইহিস সালামের যুগে যে রোজা ছিল, ওই রোজাতে শুধু খাওয়া বন্ধ ছিল তা না, কথাও বন্ধ ছিল। তখন রোজা রাখলে কথা বলা যেত না, তখনকার রোজায় কথা ছিল যে রোজাদার, খাওয়ান দাওয়ানো বন্ধ, কথাও বন্ধ, চুপ। জাকারিয়া আলাইহিস সালামের জামানা। কাজে কেউ যদি আসে তোমাকে কিছু জিজ্ঞেস করে, বলো আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। তো যদি একটা মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তে পারে, মনসুর আল্লাহর জীবনে, অলি আল্লাহর জীবনে অনেক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনা, কারামত হক, নবী বলছেন কারামতুল আউলিয়া হক, অলি আল্লাহদের কারামত হক, এটি হতে পারে, আমি বলছি না এটা হয়েছেই, হতে পারে, অসম্ভব না। তা আমি বলতেছিলাম উজুহে মানফাত, আল্লাহওয়ালাদের সাহচর্যে লাভবান হওয়ার কারণ যেটা, এক নম্বর কারণ হলো যখন আল্লাহওয়ালাদের উপরে আল্লাহর রহমতের নেগা, আল্লাহর ফজল ও করম বর্ষিত হয়, তো শুধু সেই একা উপকৃত হয় না, আশেপাশের অনেকেই উপকৃত হয় নিজ নিজ যোগ্যতা অনুসারে, এক নম্বর। দুই নম্বর, আল্লাহওয়ালাদের মাহফিলে যখন দেয়া বসা হয়, আল্লাহওয়ালাদের সাহচর্যে যখন দেয়া বসা হয়, তারা যে বক্তব্য রাখেন, তারা যে কথা বলেন, এই তাদের যে মালফুজাত, তারা যা কিছু বলছেন, এগুলোর দ্বারা একজন শ্রোতা নিজের ভিতরের ত্রুটি দেখতে পায়, নিজের ভিতরের ত্রুটি দেখতে পায়। আমি অর্ধইতে গিয়া এইরকম ঠেলা খাইছি, আমার মনে হয় না যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীগুণ্ড এরকম ঠেলা খেয়েছে। কারণ আমি স্কুল থেকে আমার ছাত্ররা মলবিগ, কারণ আব্বা দিলেন দিনদার, আর উনি এত দোয়া কালাম আমাদের বাধ্যতামূলক শিখাইছেন, নামাজ কালাম ইত্যাদি ছোটোবেলার থেকে আব্বা শিখাইছেন, আর কোরআন শরীফ আব্বার কাছেই শিখছি, সবাই আমাদের মলবিগ। আর আসলেও মলবি ছিলাম সবে বড়াতে, সেই সময় যখন ছাত্ররা মানে যখন ক্লাস ফোর ফাইভে পড়ি, সেই সময় মিলাদ পড়াইছি, সবই সবে বড়াতে রাত্রে মিলাদ পড়াইছি, পরে তিরিশটা ৩৫টা মিলাদ পড়াইছি, দুই পকেট পয়সা দিয়ে ভরে গেছে, কেউ আট আনা দিছে, কেউ এক টাকা দিয়েছে, কেউ চার আনা দিছে, কি মনে করে তখন যে চার আনা দিছে, হেন তো তিন আনা দিয়ে দুধ পাওয়া গেছে, একেবারে খাঁটি দুধ, এক নম্বর দুধ, দশ পয়সা আর পাঁচ পয়সা পনেরো পাইয়া পাওয়া গেছে, তিন আনাও লাগে নাই, তিন আনার কমেই পাওয়া গেছে। সবচেয়ে উৎকৃষ্ট যে চাউল ছিল, সেই চাউল আমি নিজে কিনছি আট আনা কেজি, কাটারি ভোগ যেটা ছিল আমাদের রংপুর দিনাজপুরের কাটারি ভোগ যেটা হয়, এখনও কাটারি ভোগ চাউলের মধ্যে, ধানের মধ্যে, চাউলের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির চাউল কাটারি ভোগ। এই কাটারি ভোগ ছিল তখন দশ পয়সা দশ আনা, আসলে মলবি ছিলাম, সবে বলাতে তখন মলবি পাওয়া যেত না, আমারই মানছে হয়ে গেছে, এর মিলাদ করান কার গা, এহেন একটু এহেন একটু এহেন একটু এহেন একটা খাবলা, ওহেন একটা খাবলা, এই খাবলা মাইরা মাইরা তিরিশটা পঁয়ত্রিশটা মিলাদ করেছি, আসরের পড়তে লইয়া করে এসা রাত দশটা পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশটা মিলাদ করেছি, দুই পকেট জাগা হয় না, রেজগি দিয়া খুচরা টাকা দিয়া বইরে গেছে, পরে হিসাব করে দেখছি কত জানি হয়েছিল, অন্তত কমপক্ষে পঁচিশ তিরিশ টাকা তো হয়েছি কমপক্ষে,
এই সময় একবার মিলাদ করেছিলাম এক বড় লোকের বাসায়, মিলাদ করেছি, এটা সবে বরাতে দিন আর একদিন মিলাদ করেছি, এই বেড়া মিলাদ করেছে সকালে, কি উপলক্ষে হে সরকারি চাকরি করে বাইরে যাইব গা, আর মিলাদ না পরে লয় না, আর মৌলবি কাউরে পায় না পরে আমার লয়েছে, আমি যেহেতু আচ্ছা মতো মিলাদ করেছি, 40 টাকা দিছে, যখন 40 টাকা দিছে এর বাড়িতে যখন বাইরইলাম 40 টাকা দিছে, আমি আগে জুতার দোকানে যাই, যাই 35 টাকা দিয়ে জুতা কিনছি, 35 টাকা দিয়ে জুতা কিনছি, 2 না 2.5 টাকা দিয়ে মোজা কিনছি, মনে নেই কত দিয়া কিনছি, মোজারটা মনে নেই, জুতারটা মনে আছে 35 টাকা দিয়ে জুতা কিনছি, আর একটা দামি মোজা কিনছি, আমার ক্লাস ফ্রেন্ডরা আমার জুতা দেখতে একটু, অনেক ক্লাস ফ্রেন্ড কয়েকটু ভুঙ্গে দেখি জুতাটা ভুঙ্গেও দেখছে, বলে বানায় গতিস না আল্লাহর ঘর মসজিদের মধ্যে বলল, আমি নিজেও জুতা ভুঙ্গে দেখছি, বহুবার ভুঙছি, কারণ জুতার গ্রানটা আমার কালির গ্রানটা খুব পাইন লাগতো, শুধু তাই করছি না তো, পড়ার সময় কেরাসিন তেল ভুলছি, ঘুম ধরছে তখন কী করব, ঘুম যায় না, পরে কোন সময় বাড়ি খাই, মাও ছিল এরম বাপও ছিল এরম, হাত থাকতে মুহে কি হাত আগে তেল লেগে, আগে ঘুম যাতে পড়া না যায়, মা যাতে টেন না পায়, এলে হাড়ি কিনে ওই সিপিটা খুললে আঙুল ঢুকা দিয়ে তেল ভুলতাম, ঘুমে ঘুমে একটু ঘুমটা দূর করতাম, তখনই মলবে ছিল, মাইটটা খাইলাম কোথায়, পরে যখন স্কুল লাইফ শেষ করে মাদ্রাসার লাইনে পড়তে এলাম, এখন মাদ্রাসায় গেছি, তোমার পড়া তো গলতের গলত, একেবারে খারাপের খারাপ, ভুলের ভুল, তোমার তো আবার কায়দাতে পড়তে পারবে, কয় কি তাহলে আমার আব্বার কাছে তো এতদিন পড়লাম, আর আমি যে জানি যে আমার আব্বার পড়া সবচেয়ে বেশি সহি, এটা কী চলে এতদিন কী ভুলের মধ্যে আসিলাম, কারণ মাদ্রাসাতে বলে আবার করতে হবে, হ্যাঁ আমার আবার কয় কায়দা পড়া লাগবো না, কোরআন শরীফের কায়দা কানুনগুলো নিয়ে তোমার সহি করে একটা একটা করে ছোটো ছোটো সুর আগে আম্মা পারা সহি করো, কয়ে কয়ে দিয়া পরে সহি করেছি, কারণ রংপুর মাদ্রাসায় সহিটি করলাম, পরে যখন 75 সালে ময়মনসিং চলে আসলাম মাদ্রাসায়, আর ময়মনসিং মাদ্রাসায় আসার পরে আমার পড়াশুনা কয় তোমার তো আবার নাজেরা পড়তে হইব, তোমার তো পড়া সই না, সর্বনাশ করে কিরা, হ্যাঁ পরে আবার ওখানে নাজেরা বললাম, ওইরা আবার হেফজ শেষ করলাম, কারণ হেফজ শেষ করে যখন জামালপুরে 2 বছর পড়ছি এই 2 বার গেছে, পরে যখন লালবাগে আইছি ঢাকা লালবাগে মাদ্রাসায় ভর্তি হয়েছে, লালবাগে কারি সাহেব ছিল, কারি রায়হান সাহেব, হ্যাঁ আমার পড়াশুনো কয় তোমার পড়া তো বহুত বল, খাই খাইছে আমার এলে কয় কি তাহলে কীরম পড়া গল, তুমি রাত্রে 10টার পরে আমাকে 2 পৃষ্ঠা করে শোনাবা কেরাতের সাথে, পরে রাত্রে আমারে খুব আদর করতো, 2 পৃষ্ঠা করে আমার কাছে রাত্রে শুনতো কেরাত, এখন এগুলা টেগলা পইরা আমার ভিতরে একটা গ্র্যাভিটি এসে যে আমার মতন কোরআন শরীফ কারো সই না, মনে মনে খুব ফুর্তিতে ছিলাম যে আমার মতন একটু পালিশ করছে কেনা, খুব একটু আচ্ছা গ্র্যাভিটি, কারণ মুফতি সাহেব আমার লালবাগ ছাত্রাবাসের 650 ছাত্র, 18 জন ওস্তাদ আমার পেছনে নামাজ পড়তো, আমি ছাত্রাবাসের ইমাম ছিলাম, মুফতি সাহেব আমার পড়াশোনা আমার ইমাম বানাই দিয়েছে, মুফতি সাহেব এখনও বাইচে আছে জিগায় দেখতে পারেন, উনি হল সুপার ছিলেন, তা আমার যে হলে থাকতাম ছাত্রাবাসে ইমাম বানায় 5তলা মসজিদ ছিল, আমি ফজরের নামাজে লাগাতার আজকাল যে 2 পৃষ্ঠা পরের 2 পৃষ্ঠা এরকম করে করে পইরা 18 বার ফজরের নামাজে পড়ছি, এখন বুঝেন ভিতরে কিরম একটু ভাব সাবাইছে, এখন যখন 2000 সনে ঘর দুইতে গেলাম, 2000 সনে হর দুইতে গেলাম, কারণ হর দুইতে গেলে আগে কোরআন শরীফ জিগা মক্তবের অবস্থা দেয় আয়া কোরআন শরীফ জিগা, তোমার পড়াশোনা কোরআন শরীফ কায়দা পড়ো, এই কায়দা বসি দুনিয়ার গলত ছলত পড়া নিয়ে আইছো কি বলছো এতদিন পুরা, আমি কি সর্বনাশ করছি আমার যাম কই, দুনিয়ার তো আমার জায়গা নাই, হ্যাঁ পরে হর দুই থেকে কয় মস্কটস্ক কইরা যখন আইলাম তো দেশে একেবারে আমি ডাউন হয়ে গেলাম, এখন আমি এক মাদ্রাসার মোহতামিম, সেই মাদ্রাসার মসজিদে নামাজ পড়ামু কেরাত পড়ু,
আমার মুখ দিয়ে আর কেরাত আসে না, ভিতরে এমন অবস্থা হয়েছে আমি আর কেরাত করি না, অন্যদের দিয়ে আর করতে পারি না। ভিতরে একটু গর্ব হয়েছিল, এরকম আমি টের পাই নাই, কিন্তু আমার এই ভিতরের আত্মস্ফীত হওয়া, আত্মগর্ব, একটা অহং, একটা কি বলে, একটা যে ভিতরে একটা ভালো লাগা যে আমার মতন কেরাত কেউ করতে পারে, বলে একটা বাজিস। তো এটা উচিত ছিল, এটা কি করা, দূর করা। তো হরদুই হজরতের কাছে গিয়া যখন ওনার কাছে গেছি তো দূর হয়ে গেছে, এটা আমি বুঝতাম। তো এই জন্য আমি বলতেছিলাম উজুহে মানফাত, আল্লাহওয়ালাদের সাহচর্যে যে উপকার লাভ হয়, এর দ্বিতীয় নম্বর কারণ হলো এই যে তাদের কথাবার্তা, তাদের আচার আচরণের দ্বারা একজন খালেস মানুষ যারা অন্তর সাদা, যে চায় নিজের ইসলাহ করতে, সে তার নিজের ভিতরের ভুলগুলো দেখতে পায়। আপনি ভুল দেখতে পারেন না সংশোধন করবেন, দেখতেই যদি না পারেন সংশোধন করবেন কি? দুইটা কারণ বললাম, আর দুইটা থাক, বাকি কথা রয়েছে, আজানের টাইম রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।